আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বিমানের ভিতরে টয়লেটে কি কি থাকে এবং কিভাবে ব্যবহার করতে হয়। টয়লেটের দরজার উপরের অংশে সবুজ চিহ্ন থাকলে বুঝতে হবে টয়লেটের ফ্রি আছে, আর যদি লাল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে বিজি আছে। এখন লকটা টান দিয়ে টয়লেটের ভিতরে ঢুকবো। এটা হলো টয়লেটের ভিতরের বেসিন। বেসিনের উপরে ট্যাবে ঠান্ডা এবং গরম দুই ধরনের পানিরই ব্যবস্থা রাখা আছে। এখানে টিস্যু পেপার রাখা আছে ও বাচ্চাদের ডায়পার রাখা আছে। এটা হলো হ্যান্ড স্যানিটাইজার, যেহেতু এখন করোনার সময় তাই এটার সব থেকে বেশি প্রয়োজন। এখানে ইউজ করা টিস্যু পেপার ফালানোর জন্য জায়গা রাখা আছে। এখানে চাইলেই ইলেকট্রনিক কিছু ব্যবহার করা যায়। এই যে এখানে বাচ্চাদের ডায়পার চেঞ্জ করার জায়গা। এই হলো টয়লেটের কমোড। নর্মালি আমরা যে কমোডগুলি ইউজ করে থাকি এটা তার থেকে একটু ভিন্ন ধরনের কমোড। এটা যেমন এখানে ফ্লাশ করলে পানি কম আসে আর বাতাসের সাহায্যে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। বেসিনের উপরের একটি গ্লাস রয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো বিমানের ভিতরে কিচেন দেখতে কেমন হয়। বিমানের ভিতরের কিচেনটা দেখতে আমাদেরকে সাহায্য করবে বিমানবালা আহমেদ। এই পাশে যে কেটলি রয়েছে এগুলিতে গরম পানি করা হয়। বিমানের চা, কফি বা অন্য যে কোনো গরম পানি করে ইউজ করা হয়। উপরে যা দেখতে পাচ্ছেন এগুলি খাবার গরম রাখার জন্য ইউজ করা হয়। এখানেও প্রত্যেকটির ভেতরে খাবার রাখা হয়। খাবারের গুণগত মান এবং গরম রাখার ক্ষেত্রে এই বক্সগুলো ইউজ করা হয়। এখানে রয়েছে ফ্রিজ, মাইক্রোওভেন, আরও রয়েছে প্রচুর পরিমাণে বক্স। প্রত্যেকটি বক্সের ভেতরে খাবার মজুত রাখা হয়েছে। এই হলো বিমানের কিচেন।